সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। প্রিগোজিনকে হত্যা করতে এফএসবি কে দায়িত্ব দেওয়া হয়েছে, দাবি ইউক্রেনের। এবার নেটোকে আলটিমেটাম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। বিহারে গরুর গোশত পাচারের অভিযোগে পিটিএ হত্যা। ওয়াগনার বিদ্রোহের পর প্রথমবার জনসম্মুখে প্রেসিডেন্ট পুতিন, আঁকছেন কার্টুন। ফ্রান্সে সহিংসতা, অভিভাবকদের প্রতি ফরাসি প্রেসিডেন্টের আহ্বান। শিক্ষাঋণ মৌকুফ, বাইডেনের প্রস্তাবে সুপ্রিম কোর্টের না। এবং কৃত্রিম মিষ্টি ক্যান্সারের সম্ভাব্য কারণ ঘোষণা দেবে WHO। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। প্রিগোজিনকে হত্যা করতে এফএসবি কে দায়িত্ব দেওয়া হয়েছে, দাবি ইউক্রেনের। ভারতের যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজিনি প্রিগোজিনকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানব বলেছেন, হত্যার দায়িত্ব দেওয়া হয়েছে রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি কে। দ্য ওয়ার জোন সাময়িকের সাংবাদিক হাওয়ার্ড অল্টারম্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে কিরিলো বুদানব বলেন, প্রিগোজিনকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছে এফএসবি কে। আমরা এমন তথ্য জানতে পেরেছি, তবে তারা এই কাজে সফল হতে পারবে কিনা তা ভবিষ্যতে দেখা যাবে। ভার্চুয়ালি সাক্ষাৎকারে বুদানব বলেন, দ্রুতই হত্যা সংঘটিত হবে বলে মনে করেন না তিনি। তিনি বলেন, সঠিকভাবে কাজটি সম্পন্ন করার জন্য এফএসবি সময় নেবে। এর মধ্য দিয়ে একটি বড় প্রশ্ন সামনে এসেছে, এফএসবি কি এই কাজে সফল হবে? তারা কি প্রিগোজিনকে হত্যা সাহস দেখাবে? গত শনিবারের বিদ্রোহের জেরে যেসব অভিযোগ প্রিগোজিন ও তার যোদ্ধাদের বিরুদ্ধে আনা হয়েছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে। সুতরাং প্রিগোজিনের ভাগ্যে কি আছে সেটা অবশ্য এখনো জানা যাচ্ছে না। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ক্রেমলিন ও প্রিগোজিনের মধ্যে চুক্তি হয়েছে। সে চুক্তির উপর প্রিগোজিন বেলারুশে গেছেন, তবে তার বাহিনীর সদস্যরা রাশিয়ার নিয়মিত বাহিনীতে যোগ দেবেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব খারিজ করেছেন প্রিগোজিন। এদিকে ক্রেমলিন বলছে, নিয়মিত বাহিনীতে যোগ না দেওয়ায় ওয়াগনার যোদ্ধাদের আর অর্থ দেওয়া হবে না, তারা আর ইউক্রেন যুদ্ধে অংশ নেবেন না। ফলে ওয়াগনার যোদ্ধারা এখন কি করবেন সেটাও স্পষ্ট নয়। এবার নেটোকে আলটিমেটাম জেলেনস্কির। সম্প্রতি যুক্তরাষ্ট্র তার মিত্রদের সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অ্যালায়েন্স বা নেটোর মহাসচিব ইউক্রেনকে জোটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য শর্ত দিয়েছিলেন। এবার তার জেরে নেটোকে আলটিমেটাম দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান ইগোর ঝপকা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নেটো যদি তার শর্ত তুলে নেয় এবং এই জোটে সদস্য পদের জন্য ইউক্রেনের আবেদনকে বিবেচনা করে কেবল তাহলে নেটোর আসন্ন সম্মেলনে যাবেন জেলেনস্কি। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে আগামী 11-12 জুলাই হবে এই সম্মেলন। অতিথি সদস্য হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্টের যাওয়ার কথা ছিল। রয়টার্সকে ঝপকা বলেন, ভিলনিয়াসের সম্মেলন নিয়ে এতদিন আমরা আশায় বুক বেঁধেছিলাম। আমরা আশা করেছিলাম এই সম্মেলনে ইউক্রেনকে নেটো সদস্য পদ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। গত 27 জুন উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে এক সংবাদ সম্মেলনে নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের চলমান এই যুদ্ধ শেষ হওয়ার পরই কেবল ইউক্রেনকে নেটোর সদস্য পদ প্রদানের ব্যাপারটি বিবেচনা করা হবে, তার আগে নয়। সেই সঙ্গে স্টলটেনবার্গ জানিয়েছিলেন, নেটো সদস্য পদ পেতে হলে ইউক্রেনকে অবশ্যই এই যুদ্ধে জয়ী হতে হবে। নেটো মহাসচিবের এই শর্তে হতাশা প্রকাশ করে ইগোর চপকা বলেন, যদি ইউক্রেনকে সদস্য পদ দেওয়ার ব্যাপারে নেটোর নেতাদের সাহসের অভাব থাকে তাহলে ভিলনিয়াস সম্মেলনে আমাদের প্রেসিডেন্ট যাবেন না, কারণ সেক্ষেত্রে তার এই সফর পুরোপুরি অর্থহীন। 2014 সালে রাশিয়ার কাছে ক্রিমিয়ার দখল হারানোর পর থেকেই নেটো সদস্য পদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এ পর্যন্ত কয়েকবার জোটে সদস্য পদের জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে ইউক্রেন। সর্বশেষ আবেদন জানিয়েছে গত বছর অক্টোবরে রুশ বাহিনী কাছে দনেস্ক, লুহানস্ক, ঝাপুরিজ এবং খেসনে দখল হারানোর পর। ইউক্রেন আশা করেছিল আগামী জুলাই মাসের সম্মেলনে জোটে সদস্য পদ মিলবে। বিহারে গরুর গোশত পাচারের অভিযোগে পিটিয়ে হত্যা। গত বুধবার দিবাগত গভীর রাতে সারন জেলার জালালপুর থানা এলাকার চাঞ্চল্যকর ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কমপক্ষে 20 জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে 7 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তি মাজুয়ালিয়া গ্রামের বাসিন্দা, তিনি একটি কারখানায় কর্মরত ছিলেন। বুধবার মধ্যরাতে গাড়িতে করে পশুর হাড় নিয়ে যাচ্ছিলেন তিনি। বাজারের কাছাকাছি একটি জায়গায় গাড়ি খারাপ হলে তিনি ও তার সহায়ক তা ঠিক করার চেষ্টা করেছিলেন। এই সময় দুর্গন্ধ পান স্থানীয়রা। তাদের সন্দেহ ছিল যে বাড়ির গাড়িতে করে গরুর গোশত নিয়ে যাওয়া হচ্ছে।
স্থানীয়রা গাড়ির ভিতরে রাখা বাক্স খুলতে বলেন তাকে। বাক্স খুলতে হারগড় দেখতে পান স্থানীয়রা। এরপরে ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। জানা গেছে, জহিরুদ্দিন হারগুলো নিয়ে যাচ্ছিলেন লাইসেন্স প্রাপ্ত একটি কারখানায়। কারখানার মালিক হায়দার বলেন, স্থানীয় কয়েকজন বাসিন্দা জড়ো হয়ে ট্রাকে মালামালের বিষয়ে তাদের জিজ্ঞাসা করে। তারা যখন উত্তর দেয় যে ট্রাকে পশুর হার রয়েছে এবং এটি নাগোরার কারখানায় যাচ্ছে, তখন তারা তাকে মারধর শুরু করে। গাড়ি সহায়ক এবং অন্য শ্রমিক ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হলেও জহিরুদ্দিনের পায়ে লোহার রডের আঘাত লাগায় তিনি পালাতে পারেননি। জনতা তাকে নির্মমভাবে মারধর করে যতক্ষণ না তিনি ঘটনাস্থলে মারা যান। এদিকে পুলিশের কাছে ব্যক্তির বিরুদ্ধে গবাদি পশুর হার পাচারের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হারগুলো ফরেন্সিক টেস্টে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে নিহত ট্রাক চালকের স্ত্রী জেবুন্নেসা তার স্বামীকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ সুপার গৌরব মংলা বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। এ পর্যন্ত 20 জনের বেশি আটক হয়েছে। 7 জনের ভূমিকা স্পষ্ট হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসপি বলেন, আইন হাতে তুলে নিলে কেউ রেহাই পাবে না। বিহারের সারণ জেলায় গত মার্চের পর এটি দ্বিতীয় গণপিটুনির ঘটনা। গত 7ই মার্চে সিয়নের বাসিন্দা 54 বছর বয়সে নাসিম কুরেশিকে গরুর গোশত বিক্রি করার অভিযোগে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় সে সময় 3 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওয়াগদার বিদ্রোহের পর প্রথমবার জনসম্মুখে প্রেসিডেন্ট পুতিন আঁকছেন কার্টুন। রাশিয়ায় ঘটে যাওয়া ভাড়াটে বাহিনী ওয়াগদারের সশস্ত্র বিদ্রোহের পর প্রথমবার জনসম্মুখে আসলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে একটি প্রযুক্তি প্রদর্শনী করেছেন তিনি। এ সময় তাকে কার্টুন আঁকতে দেখা গেছে। টুইটারে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, একটি হোয়াইট বোর্ডে হাসি মুখের কার্টুন আঁকছেন পুতিন। ভিডিওর কমেন্টে কেউ কেউ পুতিনকে নিয়ে উপহাস করছেন। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, নিউজ উইকের একটি প্রতিবেদন অনুসারে ফার্ম নেক্সট চার্টে প্রদর্শিত টাচস্ক্রিন প্রযুক্তির সর্বশেষ প্রযুক্তি পরীক্ষা করতে রাষ্ট্রপতি ইভেন্টটি পরিদর্শন করেছেন। টুইটারে ক্লিপটি দেখা যাচ্ছে, পুতিন প্রদর্শনীতে একটি হোয়াইট বোর্ডের কাছে আসছেন এবং তাতে কিছু গণিতের সমীকরণ লেখা আছে। পুতিনের আঁকা স্কেচটিতে ঢেউ খোলানো চুল এবং বিশাল কাঁচ একটি মাথা দেখা গেছে। যখন কোম্পানি নির্বাহী তাকে অটোগ্রাফ দিতে বলেন, তখনই তিনি এই কার্টুনটি আঁকেন। কোন রাশিয়ান কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে অঙ্কন সম্পর্কে মন্তব্য করেননি। পুতিন তোর আঁকা স্কেচটির নাম দিয়েছেন। আশেপাশে জড়ো হওয়া লোকেরা করতালি দিয়ে স্কেচটিকে স্বাগত জানায়। ফ্রান্সের সহিংসতা, অভিভাবকদের প্রতি ফরাসি প্রেসিডেন্টের আহ্বান। গত মঙ্গলবার দেশটির রাজধানী প্যারিসের শহরতলিতে একটি তল্লাশি চৌকিতে 17 বছর বয়সী নেহাল নামের এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়। এর জেরে দেশজুড়ে সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু এলাকায় কারফিউ জারি ও যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন 2 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভার জরুরি বৈঠক আহ্বান করেছেন। বৈঠক শেষে প্রেসিডেন্ট ম্যাক্রন অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের দাঙ্গা থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন। ম্যাক্রন বলেন, সহিংসতায় যারা অংশ নিচ্ছে তাদের মধ্যে অনেক শিশু আছে। এসব শিশুরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মগজ ধোলার শিকার হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রমত্ত হিসেবেও মন্তব্য করেছেন তিনি। শিক্ষাঋণ মওকুফ, বাইডেনের প্রস্তাবে সুপ্রিম কোর্টের না। যুক্তরাষ্ট্রের নাগরিকদের শত শত কোটি ডলারের শিক্ষাঋণ ক্ষমা করে দিতে চেয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন, তবে তার এই প্রস্তাব আটকে দিয়েছে সেখানকার সুপ্রিম কোর্ট। শিক্ষার্থী প্রতি 10,000 থেকে 20,000 ডলারের ঋণ মওকুফ করতে চেয়েছিলেন বাইডেন। তার প্রতি এই প্রস্তাবের সঙ্গে 4 কোটিরও বেশি মার্কিন নাগরিকের জীবন জড়িত। তবে সুপ্রিম কোর্ট বলছে, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বাইডেন প্রশাসনের নেই। প্রতিক্রিয়ায় বাইডেন বলেছেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে মার্কিন নাগরিকরা রাগান্বিত হবেন, তবে তিনি বিদ্যমান আইনকানুন ব্যবহার করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ঋণের বোঝা কমানোর উদ্যোগ নেবেন। বাইডেনের নির্বাচনী অঙ্গীকারের অংশ ছিল শিক্ষাঋণের বোঝা কমানো। গত 15 বছরে দেশটিতে শিক্ষাঋণের পরিমাণ প্রায় 3 গুণ বেড়েছে। 2007 সালে মার্কিন শিক্ষার্থীদের উপর ঋণের বোঝা ছিল প্রায় $500 বিলিয়ন, যা এখন 2023 সালে বেড়ে দাঁড়িয়েছে $1.6 ট্রিলিয়ন। গত বছর 2022 সালে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ $430 বিলিয়ন ঋণ মওকুফের এক কর্মসূচি হাতে নেয়। ঋণ গ্রহণকারী 90% শিক্ষার্থী এর দ্বারা উপকৃত হবে বলে মনে করেছিল বাইডেন প্রশাসন। তবে রিপাবলিকান পার্টির নেতৃত্বে রয়েছে এমন কয়েকটি রাজ্যে শিক্ষাঋণ মওকুফের প্রস্তাবের বিরুদ্ধে মামলা করে। বাইডেন অতিমাত্রায় ক্ষমতা ব্যবহার করছেন এবং কেন্দ্রীয় সরকারের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই বলে অভিযোগ ছিল এই রাজ্য সরকারগুলোর। সুপ্রিম কোর্ট এসব রাজ্যের সঙ্গে একমত পোষণ করেছে। গত ফেব্রুয়ারিতে এসব মামলার উপর শুনানিতে অংশ নিয়ে বাইডেন প্রশাসন দাবি করে, 2003 সালে প্রণীত হায়ার এডুকেশন রিলিফ অপরচুনিটি ফর স্টুডেন্টস অ্যাক্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকার শিক্ষাঋণ কর্তন বা মওকুফের ক্ষমতা রাখে। কোভিডের মতো বিশেষ পরিস্থিতিতে তারা এই পদক্ষেপ নিতে পারে বলেও জানায়। শুক্রবারের
জুন রায় সুপ্রিম কোর্ট বলেছে, এ আইন বাইডেন শিক্ষামন্ত্রী মিগুয়ের কার্ডোনাকে বিদ্যমান আইন মধ্যম মাত্রার সংস্কারের অনুমতি দেয়, বিধিবিধান পরিবর্তনের সুযোগ নেই। বিচারক জন রবার্টস লিখিত রায়ে বলেন, যুক্তরাষ্ট্রের প্রায় সব ঋণ গ্রহীতাই বাইডেন প্রশাসনের ঋণ মৌকুফ কর্মসূচির সুযোগ নেবে। যুক্তরাষ্ট্রের প্রায় 4,30,00,000 মানুষ শিক্ষাঋণের জালে জর্জরিত। যেসব শিক্ষার্থীর আর্থিক অবস্থা দুর্বল তারা শিক্ষাঋণ নেওয়ার সুযোগ পাবে। মূলত উচ্চ মাধ্যমিকের পরের ধাপে লেখাপড়ার জন্য এই ঋণ নেওয়া হয়। পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক প্রতি 6 জনের মধ্যে 1 জনের মাথায় এই ঋণ রয়েছে। মার্কিন অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, এই ঋণগ্রস্তদের মধ্যে 7% ঋণ $1,00,000 উপরে আর 17% ঋণ $10,000 নিচে। ঋণের গড় $17,000 মতো। কৃত্রিম মিষ্টি ক্যান্সারের সম্ভাব্য কারণ ঘোষণা দেবে WHO। বিশ্ব কোমল পানীয় চুইংগাম সহ অন্য সব খাদ্যপণ্য তৈরিতে অ্যাসপার্টাম নামের যে কৃত্রিম মিষ্টি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেটিকে ক্যান্সার সৃষ্টির সম্ভাব্য কারণ হিসেবে ঘোষণা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। আগামী জুলাই আনুষ্ঠানিক এই ঘোষণার কথা আসে। সংস্থাটি এমন ঘোষণার পর বাজারে এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। এই ঘোষণার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রে বরাত দিয়ে শুক্রবার 30 জুন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো সবসময় দাবি করে থাকে তাদের পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান নেই। তবে ক্যান্সারের গবেষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল কেন্দ্র হিসেবে কাজ করে থাকে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার বা IARC। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাটি ইউনিট সাম্প্রতিক এক গবেষণায় নতুন তথ্য পাওয়ার দাবি করেছে। তাদের দাবি, অ্যাসপার্টাম নামের কৃত্রিম মিষ্টি দিয়ে কোকা কোলা, ডায়েট সোডা থেকে শুরু করে মার্স এক্সট্রা চুইংগাম এবং স্ন্যাপল ড্রিঙ্কস হিসেবে পরিচিত বিভিন্ন স্বাদের কিছু বোতলজাত পানীয় তৈরি করা হয়। এবারে প্রথমবারের মতো IARC কৃত্রিম চিনি অ্যাসপার্টামকে মানব দেহে ক্যান্সার সৃষ্টিকারী সম্ভাব্য উপাদান হিসেবে জুলাই ঘোষণা দেবে। IARC-র বিশেষজ্ঞ দল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে চলতি মাসের শুরুতে একটি বৈঠকে বসেন। সেখানে কৃত্রিম চিনি অ্যাসপার্টামকে ক্যান্সার সৃষ্টিকারী সম্ভাব্য উপাদান হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে একজন মানুষ সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী উপাদান কতটুকু পর্যন্ত খেতে বা পান করতে পারেন, এ তথ্য জানায়নি IARC। এ বিষয়ে মতামত দিয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরেক অঙ্গ সংস্থা JESEFA। সংস্থাটি 1983 সাল থেকে বলে আসছে, একজন মানুষ সীমিত পরিমাণ অ্যাসপার্টাম গ্রহণ করতে পারেন। তবে জানা গেছে, IARC-র পাশাপাশি JESEFA জুলাই অ্যাসপার্টাম নিয়ে নতুন করে মতামত প্রবেশ করবে। এর আগে অন্য খাদ্যপণ্যকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দিয়েছে IARC। সংস্থাটি এমন ঘোষণার পর বাজারে এর প্রভাব বড় ছিল। অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাও হয়েছিল। কিছু প্রতিষ্ঠান তাদের পণ্যে ব্যবহৃত উপাদান পরিবর্তন করতে পর্যন্ত বাধ্য হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।